হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখব ডেসিমাল টু হেক্সাডেসিমাল কনভার্সন। অর্থাৎ একটা ডেসিমাল নাম্বারকে কিভাবে একটা হেক্সাডেসিমাল নাম্বারে কনভার্ট করা যায় সেটা আমরা শিখব। তো সবার প্রথমে আমি একটা নাম্বার নিই, 685। এটার বেস কত? যেহেতু ডেসিমাল, ডেসিমালের বেস কত বন্ধুরা? 10। দেন কিসে কনভার্ট করতে হবে? আমাকে রূপান্তর করতে হবে হেক্সাডেসিমাল। কিসে রূপান্তর করতে হবে? হেক্সাডেসিমাল। তো হেক্সাডেসিমালের বেস কত? 16। তার মানে আমার বেস 10 কে কিসে রূপান্তর করতে হবে? বেস 16 এ। আমি গত টিউটোরিয়াল গুলোতে আলোচনা করছি কিভাবে বেস 10 কে অন্য আরেকটা বেসে কি করা যায়, রূপান্তর করা যায়। ওকে, তো আমার কাকে রূপান্তর করতে হবে? 685 কে। তো আমি নিলাম 685। কিসে রূপান্তর করতে হবে? কোন বেসে রূপান্তর করতে হবে? বেস 16 এ রূপান্তর করতে হবে। দ্যাট মিন্স 16 দিয়ে 685 কে আমরা কি করব? ডিভাইড করব। অর্থাৎ 685 এটাকে যদি আমি 16 দিয়ে ডিভাইড করি, 16 দিয়ে ডিভাইড করলে বন্ধুরা কত আসবে? 416। 68 থেকে 64 গেলে কত থাকতেছে? 4। আর এখানে 5 নামতেছে, 5টা নিচে নামলো। তো 16 দুগুণা কত? 32। 45 থেকে 32 গেলে কত থাকতেছে? 13। ওকে, দ্যাট মিন্স আমার ভাগফল 42, ভাগ শেষ কত? 13। তো ভাগফলটা কোথায় বসবে? বাম সাইডে। দেন একটা হাইফেন বসবে, দেন কি বসবে? ভাগশেষ। ভাগশেষ এখানে কত? 13। এখন 16 দিয়ে কাকে ভাগ করতে হবে? 16 দিয়ে 42 কে ভাগ করতে হবে। তো 16 দিয়ে আমরা 42 কে ভাগ করি। 16 দিয়ে 42 কে ভাগ করলে 16 দুগুণা 32। 42 থেকে 32 গেলে কত থাকে? 10 থাকে। ওকে, তো এখানে আমার ভাগফল কত? 2। আর ভাগশেষ কত? 10। আবার 16 দিয়ে আমার কাকে ভাগ করতে হবে? 16 দিয়ে আমার 2 কে ভাগ করতে হবে। তো বন্ধুরা চলো 16 দিয়ে আমরা 2 কে ভাগ করি। 16 দিয়ে 2 কে যদি ভাগ করি কত আসে? ভাগ যায় না। তো 0 নিলাম, 0 দিয়ে 16 কে গুণ করলে আমার কত আসতেছে? 0। 2 এর থেকে 0 কে বিয়োগ দিলে কত আসতেছে? 2। তাহলে এখানে কত বসবে? 0 হাইফেন কত বসবে? 2 বসবে। তো সাকসেসফুলি বন্ধুরা আমরা 10 থেকে কিসে কনভার্ট করছি? 16 এ। কারণ আমরা আগেই জানি, আগে টিউটোরিয়ালগুলোতে আমি আলোচনা করছি, যখনই তোমার ভাগফলটা কত চলে আসবে? 0 চলে আসবে, তখন ভাগের সকলগুলো কার্যক্রম কি করতে হবে? অফ করে দিতে হবে। মানে ভাগফল 0 আসা মানে হচ্ছে আমার ভাগের সকল কার্যক্রম কি হয়ে যাওয়া? শেষ হয়ে যাওয়া। তো এখন আমি কাউন্টিং কোথা থেকে কোথায় করব? এই ভাগশেষগুলোকে কাউন্ট করব। এই ভাগশেষগুলোকে বন্ধুরা আমি কাউন্ট করব। কোথা থেকে কোথায় কাউন্ট করব? আচ্ছা, তার আগে আমি একটু ক্লিন করে নিই, এখানে অনেক হিজিবিজি হচ্ছে, তো আমি একটু ক্লিন করে নিই। ওকে, হ্যাঁ বন্ধুরা মোটামুটি একটু ক্লিন হয়েছে, এখন একটু স্পষ্টভাবে দেখা যাবে। তো আমি কাউন্ট কোথা থেকে করব? এমএসবি থেকে কার দিকে? এলএসবির দিকে। ওকে, তো এমএসবি টু এলএসবির দিকে আমরা কাউন্টিং করব। তো এমএসবি থেকে এলএসবির দিকে কাউন্টিং করার সময় নিচ থেকে কোথায় কাউন্ট করতে হবে? উপরের দিকে কাউন্ট করতে হবে। তো আমরা 685 কে আমরা সাকসেসফুলি কিসে রূপান্তর করে ফেলছি? 685 কে আমরা সাকসেসফুলি হেক্সাডেসিমাল নাম্বারে কনভার্ট করে ফেলছি। তো 685 বেস 10। তো এটাকে যেহেতু আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করছি, তো কাউন্টিং যেহেতু নিচের থেকে উপরে হবে, তো সবার প্রথমে কত আসবে? 2 আসবে। দেন কত আসবে? 10 আসবে। দেন কত আসবে? 13 আসবে। আর যেহেতু বেস 16 আমরা রূপান্তর করতেছি, বেস কত বসবে? 16 বসবে। তো বন্ধুরা আমরা সাকসেসফুলি 10 থেকে 16 এ রূপান্তর করছি। কিন্তু না, আমাদের সিস্টেমটা টোটালটাই কি হয়েছে? ভুল হয়েছে। খবরদার, কেউ এভাবে করে ম্যাথটা পরীক্ষার খাতায় করবা না। কোন জায়গায় ভুল হয়েছে আমি তোমাদের সাথে একটু আলোচনা করি, তোমরা নিজেরাই বুঝতে পারবা আসলে আমরা কোন জায়গায় ভুলটা করছি। ওকে, তো আমরা কোন জায়গায় ভুলটা করছি দেখো বন্ধুরা, আমাদেরকে কি বলছে? হেক্সাডেসিমাল নাম্বার বলছে না? হেক্সাডেসিমাল নাম্বারগুলো একটু আমরা লিখি, তো চলো লিখি। হ্যাঁ, তো হেক্সাডেসিমাল নাম্বার সবার প্রথমে কত? 0, দেন 1, দেন 2, দেন 3, দেন 4, দেন 5, দেন 6, দেন 7, দেন 8, দেন 9। এরপরে বন্ধুরা কত আসবে? 10, 11, ও সরি, আমি 11 না লিখে 12 লিখে ফেলছি। তো 11, 12, 13, 14, 15। ওকে, তো হেক্সাডেসিমাল নাম্বারে 9-এর পর 10-এর জায়গায় কত বসবে? এ। 11-এর জায়গায় কত বসবে? বি। 12-এর জায়গায় কত বসবে? সি। 13-এর জায়গায় কত বসবে? ডি। 14-এর জায়গায় কত বসবে? ই। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট,
15 এর জায়গায় কত বসবে f। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ হেক্সাডেসিমাল নাম্বারে তুমি কখনো কি লিখতে পারবে না, 10 ইউজ করতে পারবে না, 10 এর পরিবর্তে কত ইউজ করতে হবে a, একইভাবে 11 এর পরিবর্তে কত b, 12 এর পরিবর্তে c, 13 আসলে এর পরিবর্তে d, 14 আসলে e, আর লাস্ট 15 আসলে কত f। তার মানে হেক্সাডেসিমালে 9 এর পর কখনোই তুমি 10 ইউজ করতে পারবে না, 10 আসলে কত ইউজ করতে হবে a। তো বন্ধুরা এখানে তোমরা দেখো ভালোভাবে, আমি তোমাদেরকে এখন দেখাই জিনিসটা। এই যে আমরা এখানে 10 ইউজ করছি, এখানে কি 10 ইউজ করা যাবে? 10 ইউজ করা যাবে না। আমাদের অ্যানসার লেখার সময় অবশ্যই এই 10 এর জায়গায় কত বসাইতে হবে, যেহেতু হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম নিয়ে আমরা আলোচনা করতেছি। তো 10 এর পরিবর্তে বন্ধুরা কত বসবে, 10 এর পরিবর্তে বসবে হলো গিয়ে এ, ওকে। দেন 13 এর পরিবর্তে কত বসবে, 13 এর পরিবর্তে আমাদের বসবে হলো গিয়ে কত, 13 এখানে কত, ডি, 13 এর পরিবর্তে আমাদের কত বসবে, ডি বসবে, ওকে। তো এগুলা সাইডে ব্র্যাকেট দিয়ে যখন হেক্সাডেসিমাল নাম্বারে তোমাদের হেক্সাডেসিমাল নাম্বারে 9 এর পরে 10 আসবে, এটার পাশে ব্র্যাকেট দিয়ে কত লিখে নিবা, এ, ব্র্যাকেট দিয়ে 13 এর পাশে কত লিখে নিবা, ডি লিখে নিবা। যেহেতু আমাদেরকে ভাগশেষ কাউন্ট করতে হবে, তার মানে আবার আগের প্রসিডিওর, আমরা ভাগশেষকে কাউন্ট করবো এমএসবি থেকে কার দিকে, এলএসবির দিকে, ওকে। আচ্ছা বন্ধুরা আমার ডি লেখাটা সুন্দর হয়নি, আমি একটু ঠিক করে নিই, ওকে। আমরা ডি লিখে নিলাম। তো আমরা কাউন্টিং কোথা থেকে করব, নিচ থেকে উপরে। তো সবার প্রথমে বন্ধুরা কি আসবে, সবার প্রথমে আসবে টু, দেন কত আসবে এ, আর 13 এর পরিবর্তে কত বসাতে হবে বন্ধুরা, ডি বসাতে হবে, ওকে। তার মানে বন্ধুরা এবার আমরা সাকসেসফুলি ডেসিমাল থেকে কিসে রূপান্তর করছি, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল নাম্বারে রূপান্তর করছি, ওকে। তো আশা রাখি বন্ধুরা তোমাদের আর কোনো প্রবলেম হবে না। আজকের জন্য এখানেই এতটুকুই।